আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম। আর বিষয়টা হচ্ছে মাল্টা এম্বাসি ইন্ডিয়াতে ফাইল জমা নিচ্ছে না কেন, এ সাবজেক্ট নিয়ে আসলে অনেকেই অনেকভাবে অনেক ধরনের প্রশ্ন এসে গেছে অলরেডি। সো আসলে আমরা আলোচনা করতে যাচ্ছি কেন তারা ফাইল জমা নিচ্ছে না। এবং আরেকটা সংবাদ আছে, আর সেটা হচ্ছে মাল্টা এম্বাসি অতি শীঘ্রই আমাদের বাংলাদেশে আসতেছে। সো আমাদেরকে ফাইল নিয়ে আর ইন্ডিয়া যেতে হবে না। আচ্ছা, যাই হোক, বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে বলে নিই, ভিডিওগুলো সবসময় শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যাই হোক, আমরা মূল কথায় এসে যাই। দেখুন, ইন্ডিয়াতে মাল্টা এম্বাসি যেটা, শুধু আমাদের বাংলাদেশে না, নেপাল, ভুটান, তারপরে যাই পুরো ইন্ডিয়া, আমাদের বাংলাদেশ, এই সকল কান্ট্রি সবাই গিয়ে তারা ইন্ডিয়াতে তাদের ফাইলগুলো সাবমিট করে, যে তারা মাল্টার ওয়ার্ক পারমিটগুলো পায়, পুরো ফাইলগুলো তারা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা ইন্ডিয়াতে সাবমিট করে। আসলে দেখুন, একটাই এম্বাসি তো কতটুকু কভার করতে পারে এটা আসলে সবারই জানা, একজন দুজন লোক না, আমাদের বাংলাদেশে পুরো বাংলাদেশের অনেক লোকই ওখানে ইন্ডিয়াতে ফাইল সাবমিট করে। এবং তার মধ্যে আবার নেপাল আছে, ভুটান আছে, তারপরে আবার ইন্ডিয়ার লোক আছে। তো আপনারাই ভাবুন আসলে কতটুকু কভার করা যায়। অনেকে অনেক কিছুই বলতেছেন এটা নিয়ে, তো এই জন্য হয়তো তারা সিদ্ধান্ত নিয়েছে তারা ফাইল সাবমিট মানে ফাইল অ্যাকসেপ্ট করবে না নতুন করে আর, কারণ এটা কভার করা অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, একজন দুজন লোক হলে একটা কান্ট্রি বা দুটো কান্ট্রি হলে একটা কমিউনিকেশন করা যেত বা যেভাবে হোক একটা সিস্টেম করা যেত, বাট এইভাবে মনে করুন যে চার পাঁচ কান্ট্রির লোক যদি ইন্ডিয়াতে যায় তাও আবার এম্বাসি একটা দিয়ে, এইভাবে তো কভার করা অনেক ডিফিকাল্ট। তো এটাকে আসলে বুঝতে হবে, তো এই জন্য তারা আসলে কভার করতে পারতেছে না। এটা ভালো একটা ডিসিশন আসবে খুব তাড়াতাড়ি আশা করি। ঠিক আছে, আসলে এটাই মূল বিষয়, এখানে আর তেমন অন্য কোনো বিষয় না। আর এবং কি আরও একটা সাবজেক্ট আছে এখানে, আমাদের বাংলাদেশের যারা অবস্থানরত আছেন মাল্টাতে, তারা কিছু উচ্চ পদস্থ লোক তারা আলোচনা করেছেন অলরেডি মাল্টা গভর্নমেন্টের সাথে, যাতে আমাদের বাংলাদেশে এম্বাসি স্থাপন করা হয় মাল্টার, যাতে আমরা ফাইল নিয়ে আর দৌড়াদৌড়ি করা না লাগে, যাতে আমরা বাংলাদেশ থেকেই মাল্টার ভিসাটা পাই। হ্যাঁ, তো এটা অলরেডি ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে গেছে, তো অতি শীঘ্রই হয়তো দু মাস বা তিন মাসের ভিতরে, হয়তো এর আগেও হইতে পারে, এর একটু পরেও হইতে পারে, নির্দিষ্টভাবে টাইম বলা যাচ্ছে না, বাট মাল্টার এম্বাসি আমাদের বাংলাদেশে স্থাপন করা হবে, ইনশাল্লাহ আমরা বাংলাদেশ থেকেই মাল্টার ভিসা পাব। আর রোমানিয়ার যে ব্যাপারটা, রোমানিয়ার ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ থেকে 12 সদস্যের কনসুলেট টিম এসেছিল রোমানিয়ার ভিসাগুলো অ্যাপ্রুভ করার জন্য, ক্লিয়ার করার জন্য। কারণ মনে করেন 5000-এর উপরে ফাইল জমা হয়ে গেছে বাংলাদেশে, যারা অনেক দিন হয়ে গেছে তারা ফাইল জমা করতে পারতেছে না, ভিসা পাচ্ছে না, অনেক ভোগান্তি হচ্ছে। তো এই জন্য ইন্ডিয়া থেকে 12 সদস্যের টিম এসেছিল বাংলাদেশে, যাতে ফাইলগুলো ক্লিয়ার করতে পারে অতি শীঘ্রই। তো ওটার কাজও মোটামুটি কমপ্লিটের পথেই ইনশাল্লাহ, তো ওই কাজটা কমপ্লিট হলে তারা আবার চলে যাবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকের নিউজ। আসলে মাল্টা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা ভালো রেজাল্ট পাবেন মাল্টার, বাংলাদেশে আমরা রেজাল্টটা পাবো ইনশাল্লাহ আশা করি। আর অনেকে প্রশ্ন করতেছে, ভাইয়া আমি অলরেডি ফাইল সাবমিট করে ফেলছি ইন্ডিয়াতে, বা অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছে, অনেকে অলরেডি ইন্ডিয়াতে ফাইল জমা করেছেন, যারা জমা করে দিয়েছেন ফাইল 20 দিন 25 দিন 50 দিন হয়ে গেছে, তাদের রেজাল্টটা তো অবশ্যই পাবেন, কারণ আপনি তো ইন্টারভিউ অলরেডি ফেস করে ফেলছেন, আপনার সব কিছু ডকুমেন্ট আপনি দিয়ে ফেলছেন এম্বাসিতে, তো আপনার রেজাল্ট আপনি অবশ্যই পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো যারা এখনও ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নেন নাই তাদের জন্যই আসলে খবরটা, আর আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অনলাইনে, কারণ এটা অলরেডি ক্লোজ ওয়েবসাইটটা। ঠিক আছে, তো এই জন্য আর পারবেন না, আর চিন্তার কিছু নেই, খুব শীঘ্রই ইনশাল্লাহ ভালো নিউজ চলে আসবে, এখানে হতাশ হওয়ার কিছু নেই। যেহেতু তারা জব ফাইলের ওয়ার্ক পারমিট দিয়েছে আপনাদেরকে, তারা ভিসা দেওয়ারও একটা রাস্তা করে দেবে, এটা নিয়ে হতাশের কিছু নেই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হবো আপনাদের মাঝে। সো আপনাদের সাপোর্ট তো অবশ্যই লাগবে, সাপোর্ট না পেলে আসলে ভিডিওগুলো করেও আসলে খুব একটা ইয়ে নেই। তা আমি জাস্ট চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে যতটুকু হেল্প করা যায়। ঠিক আছে, আসলে আমার ভিডিওগুলো অনেকের উপকারে আসছে বা আসবে। হ্যাঁ, এই তো আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।